আসসালামু আলাইকুম। কিভাবে আমার এই ফেজের কভার ফটোটি আমি ডিজাইন করেছি সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। আমার এই ফেজের কভার ফটোটি আমি কিভাবে তৈরি করেছি সেটি এখন আমি আপনাদেরকে শেখাবো। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার মোবাইলের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে। আমি এই ব্রাউজারটি ওপেন করলাম, এরপর এখানে উপরে লিখে সার্চ করলাম রিমুভ বিজি। রিমুভ বিজি ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখান থেকে আপলোড ইমেজ লেখাটির উপরে ক্লিক করব। এরপর এখান থেকে ফাইলসে ক্লিক করব। আমি আমার একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। তো সেই ফটোটি কোথায় রয়েছে সেখানে চলে যাবে, সেই জন্য উপরে এখানে যে থ্রি মাইনাস মেনুটি রয়েছে এখানে ক্লিক করে আমরা নিচের দিকে যাওয়ার পর গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমার ছবিটি ডাউনলোড ফোল্ডারে রয়েছে। তো এই যে ছবিটি দেখতেছেন, এই ছবিটির এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব, সেজন্য ছবিটি সিলেক্ট করতেছি। আপনারা দেখছেন আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গেছে। এখন আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখন এখানে আবার ডাউনলোডে ক্লিক করে দেব। তো আমার ছবিটি অলরেডি গ্যালারিতে চলে গিয়েছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। আমার অলরেডি অ্যাপসটি ইনস্টল করা রয়েছে, এই যে পিক্স ল্যাব এ পিকচার এডিটর এই অ্যাপসটি। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে সেজন্য আমি এখান থেকে ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পর এখানে আমি ক্যান্সেলে ক্লিক করতেছি। এরপর এখানে আপনারা একটি লেখার অপশান দেখতেছেন, এটি আমি এই যে ডিলেট যে ফোল্ডার এখানে রয়েছে এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। এরপর প্রথমে আমরা আমাদের ফেসবুক পেজের কভার ফটোর সাইজ সিলেক্ট করতে হবে, সেজন্য আমরা এই যে কর্নারে এই এই আইকনটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ইমেজ সাইজ এটার উপরে ক্লিক করতেছি। এখন আমরা কভার ফটোর সাইজ দিয়ে দিতে হবে। তো কভার ফটোর উইথ হচ্ছে 851 আর হাই হচ্ছে 315। আমরা সাইজ দুটি দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করব। আপনারা দেখছেন কভার ফটোর সাইজে চলে এসেছে। এখন আমি একটা পিকচার নিয়ে আসব, ব্যাকগ্রাউন্ড হিসেবে যে ছবিটি ব্যবহার করব সেটি নিয়ে আসব। সেটি আনার জন্য এই যে এখানে যে আইকনটি দেখছেন এই আইকনটির মধ্যে ক্লিক করতেছি। এরপর এখান থেকে ইম্পোর্ট লেখা রয়েছে, ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা আমাদের গ্যালারিতে প্রবেশ করে গিয়েছি। তো এখন এই যে বাম সাইডে উপরে থ্রি মাইনাস মেনু এখানে ক্লিক করব, এখান থেকে আবার গ্যালারিতে চলে যাব। যাওয়ার পর আমার যে ছবিটি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব সেটা আমার এখানে রয়েছে, এই যে নিচের যে ছবিটি দেখতেছেন এই ছবিটি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। তো এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি, এই যে টিক মার্ক এখানে ক্লিক করে দিলাম। এরপর সাইজ আমরা ঠিক করে নিচ্ছি 10-এ। তো এটাকে আরেকটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছি, সাইজটি আর একটু বাড়িয়ে দিচ্ছি। তো আপনারা দেখছেন এটি ঠিকভাবে বসে গিয়েছে। এখন আমি এই যে এখানে উপরে ক্লিক করে এটাকে লক করে দেব। এখান থেকে যে তালার চিহ্নটা দেখছেন, তালাতে ক্লিক করে দিছি, এখন এটি লক হয়ে গিয়েছে, বসে গিয়েছে ঠিকভাবে। এখন আমি আমার ফটোটি নিয়ে আসবো যেটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, সেই জন্য এখন আবার ইম্পোর্টে ক্লিক করতেছি। ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমার ছবিটি ডাউনলোড ফোল্ডারে রয়েছে, এই যে এই ছবিটি আমি এখন ক্রপিং করে সাইজ একটু ঠিক করে নিচ্ছি। নেওয়ার পর এখানে যে টিক মার্কটি রয়েছে টিক মার্কটির মধ্যে ক্লিক করে দিলাম। এরপর ছবিটি আপনারা দেখছিলেন এভাবে রয়েছে, আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখন এখানে আমি একটা লেখা লিখবো, সেজন্য এই যে টেক্সটের যে আইকনটা দেখছেন এখানে ক্লিক করছি। এরপর এখান থেকে প্লাস টেক্সট এখানে ক্লিক করলাম। এরপর উপরেই এই যে এডিট আইকনে ক্লিক করতেছি। করার পর এখন আমি আমার নামটি এখানে লিখে দেব। আমি আমার নামটি লিখে দেওয়ার পর ওকে করে দিলাম। এরপর লেখাটি এখানে বসিয়ে দিলাম। লেখাটি বসিয়ে দেওয়ার পর এখন লেখার যে স্টাইল রয়েছে সেটি পরিবর্তন করব, সেজন্য আমরা নিচে এখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে যে এখানে আপনার ফন্ট লেখা দেখতেছেন, ফন্ট লেখাটির উপরে ক্লিক করবেন। এরপর এখানে অনেকগুলো ফন্ট স্টাইল রয়েছে, তো আপনারা আপনাদের পছন্দের যে ফন্টটি রয়েছে সেটি সিলেক্ট করে দেবেন। আপনারা দেখতেছেন উপরে লেখার পরিবর্তন হচ্ছে। তো আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। উদাহরণস্বরূপ ধরুন এই লেখাটি আমি এরপরে দেওয়ার পর ফন্ট সিলেক্ট করার পর এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিলাম। এরপর এই যে এখানে আমার নামটি বসে গিয়েছে, আমরা চাইলে ছোটো বড়ো করে নিতে পারি এখান থেকে। বাস রেডি হয়ে যাওয়ার পর এখন আমরা উপরে এখানে যে শেয়ার
যে একটা আইকন দেখছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা কাস্টমস যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখান থেকে নিচে আলট্রা লেখা রয়েছে, আলট্রাতে ক্লিক করে এটা সেভ টু গ্যালারিতে দিলাম। আমাদের ছবিটি অলরেডি গ্যালারিতে চলে গিয়েছে। এখন আমি গ্যালারিতে যাচ্ছি, যাওয়ার পর এই যে ফিক্স ল্যাব যে ফোল্ডারটি রয়েছে সেখানে এই যে আমাদের যে কভার ফটোটি সেটি তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানাবেন এবং কোনো পরামর্শ থাকলে জানাবেন, আর ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে দেবেন। সকলের উপকারার্থে একটি শেয়ার করে দিতে পারেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।